হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে কলকাতা 365 থেকে। আমি রিক্তা। আজকে চলুন বানাচ্ছি আমি হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস, একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বানায় সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দেবো। তো এখানে আমি ছোটো ছোটো চিকেন নিয়ে নিয়েছি, সাথে আদা রসুন থেতো করে নিয়েছি, একটু গোলমরিচ, কালো গোলমরিচ আর সাদা যে মরিচ শাহ মরিচ নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি আর একটু সোয়া সস দিয়ে নিয়েছি এখানে। আর এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি অর্ধ চামচ মতো, আর তারপর একটু দু থেকে মানে 1-1.5 চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি, একটু ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে এটা ম্যারিনেট করতে রেখে দিয়েছি। তো কড়াই তেল গরম করে নিয়েছি, নিয়ে এখানে ডিম ফেটিয়ে নিয়ে এর মধ্যে ডিম দিয়ে নিয়েছি। তো আমি মোটামুটি 2 কি 3 মতো ডিম নিয়েছিলাম, নিয়ে এটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এই যে ডিমটাকে ফ্রাই করা হয়ে গেলে এটাকে তুলে নেব। তারপর আমি এর ওপর আবার একটু ডিমটা অলমোস্ট ফ্রাই করা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনটাকে নিয়ে আমি এবার কড়াতে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এটাকে হালকা হালকা করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি চিকেনগুলোকে। যে যেরকম খুশি চিকেনের সাইজ কাটতে পারেন, মিডিয়াম, কেউ ছোটো, কেউ বড়। নিয়ে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, রাইসে দেওয়ার চিকেনগুলো এখানে এই যে চিকেনগুলো নিয়ে নিয়েছি। আচ্ছা, তারপরে আবার তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে আমি এখানে 2 শুকনো লঙ্কা আর 2 কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে হালকা করে ফ্রাই করে নিলাম। এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে, তারপর আমি এখানে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। এটাকে হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি 2 খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটু ছোটো বড় করে কাটা ছিল, এটাকে এবারটাকে এই রসুন আর আদার সাথে আমি আবার ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি এখানে যে ছোটো ছোটো করে কাটা রাখা ক্যাপসিকামগুলো ছিল কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম, ওটাও ভেজে নিচ্ছি এর সাথে। তো সবজি ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার এক এক করে আমি এখানে মশলা আর সসগুলো অ্যাড করব। প্রথমে এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আর একবার, দিয়ে তারপরে রাখা যে চিকেন ভাজা যেটা ছিল আর ডিম ভাজা যেটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আবার একটু গোলমরিচ গুঁড়ো আর একটা শাহমরিচ গুঁড়ো ছিল ওটাও দিয়ে দিলাম অল্প অল্প করে, দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। আর সাথে অয়েস্টার সসটা দিয়েছি, এখানে অয়েস্টার সসেরই মেন খেলা, আর সাথে 2 চামচ কি 1.5 চামচ মতো অয়েস্টার সস দিয়েছি, সাথে একটুখানি ডার্ক সয়া সস দিলাম, একটু ডার্ক সয়া সস দিয়ে নিচ্ছি এর সাথে, আবার একটু আমি গ্রিন চিলি, একটু ভিনিগার, এই যে ভিনিগার দিলাম অল্প করে, আর এর সাথে একটুখানি গ্রিন চিলি দিয়ে দিলাম, দিয়ে পুরো জিনিসটাকে এবার কষে নিতে হবে সসগুলো দিয়ে। সো টস করে নিচ্ছি বা কষে নিচ্ছি যেটাই বলেন না কেন, তো ভালো করে এটা কষে নিলাম। দিয়ে তারপরে আমি 2 বাটির মতো ভাত রেখেছিলাম, এটা আজ মানে টাটকা টাটকা করা ভাতই, সেটা ফ্রিজে একটু ঢুকিয়ে রেখে একটু ঝরঝরে হয়ে গেছিলো, তো 2 বাটির মতো ভাত এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ওই সবজি আরগুলো চিকেনগুলোর সাথে মাখাতে হবে। ওপর দিয়ে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 2 রকম গোলমরিচ গুঁড়ো, আবার একটু অয়েস্টার সস দিয়ে দিলাম আর একটু সয়া সস দিয়ে দিলাম। নুন আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, কারণ অয়েস্টার সস সয়া সস এগুলোর মধ্যে একটু নোনতা নোনতা ব্যাপার থাকে, তো যদি নুন বেশি হয়ে যায় খুব মুশকিল হয়ে যাবে। তো আমি নুন আলাদা করে আর অ্যাড করিনি, এবার এবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে রাইসের সাথে। এটা আপনারা যে কোনো রাইসের সাথেই করতে পারেন, রেগুলার যে ভাত খাচ্ছেন সেটা দিয়েও করতে পারেন, বা বাসমতি রাইস বা ফ্রাইড রাইস করার মতো যে রাইস সেগুলোতেও দিতে পারেন। তো একটু সয়া সসটা কম কম মনে হচ্ছিলো, অয়েস্টার সসও আর সয়া সস দুটোই আবার অল্প অল্প করে আমি দিয়ে নিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে কষে নিচ্ছি মশলাগুলো দিয়ে, মানে সসগুলো দিয়ে ভালো করে টস করে নিলাম, নিয়ে মোটামুটি এটা রেডি। এবার এটাকে সার্ভ করে নিয়ে প্লেটে নিয়ে এবার খেয়ে দেখার মতো টাইম এসে গেছে যে কেমন হয়েছে এটা খেতে। তো আমি এখানে ফ্রাইড রাইসটা, এগ চিকেন ফ্রাইড রাইসটা নিয়ে নিয়েছি, সাথে চিলি চিকেন নিয়ে নিয়েছি অল্প করে, দিয়ে আমি এটা টেস্ট করে নেবো। আপনারাও খেয়ে জানাবেন কেমন লাগলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবেন না।